বললেন আমার তখন থেকে একটা সোনাঝুরি হাট কেমন দেখি, কিন্তু সত্যি একটা রাজেশী মানে বাবুর একটা যোগাযোগ একটা সুন্দর হয়েছে এবং এত আইটেম, এতগুলো ছোট ছোট দোকান আমি দেখলাম যেটা হয়েছে। এবছর তোমার যা ভিড় হয়েছে সামনের বছর তার তিন গুণ চার গুণ হবে, কারণ লোকে অতটা জানে না। এটা একটা মানুষের বাঙালি মেয়েদের না বিশেষ করে আমি দেখেছি বোলপুরে যে তাদের একটা আমি যে হাটকে ধরো 10 বছর আগে দেখেছি মানে বোলপুরেই কম লোক যেত, এখন ওখান থেকে গাড়ি ওয়ান ওয়ে করে দিয়েছে, অর্থাৎ বোতোয়ে করেনি, কারণ গাড়ি এত জ্যাম হয়, এত বেশি গাড়ি। অর্থাৎ আমার মনে হচ্ছে তার থেকে কিছু না, আমার মনে হচ্ছে সামগ্রী বিচারে তার থেকে বেশি মাল এখানে মানে এত আলাপে কালে যে বেশি বিক্রি দিতে গেছে। তা আমার মনে হয় আমার দিদিরা বা যারা আছে ভাইরা যারা বিক্রি করছেন, আপনারা তো শুরু করলেন, আমার মনে হয় শুরুতে একটু অসুবিধাই হয়, কিন্তু আমার মনে হচ্ছে ভাববেন না এটা আরও ন তারিখ অব্দি করবে। তা আমার মনে হয় পরের দিকে দেখবেন এর ভিড়টা বাড়বে, আর ঠান্ডা আছে একটু করোনার এই চলছে, আমার মনে হয় বাড়বে। আর সামনের বছর আগের থেকে একদম একটু বেশি অন্যরকমভাবে করবে, কারণ আপনাদের ক্লাবটার নাম কোন ক্লাব জানেন? কলকাতা সবচেয়ে বিখ্যাত ক্লাবের মধ্যে একটা ক্লাব বাদামতলা আসার সঙ্গে, তাই বাদামতলা আসার সঙ্গে প্রোগ্রাম আর ওরা জানে কীভাবে এটাকে হাইটে নিয়ে যেতে হয়, উপরের দিকে নিয়ে যেতে হয়। তা আমার মনে হয় যে এটাও একটা এই রকম কালেকশান একই জায়গায় বিভিন্ন ছোটো ছোটো আইটেম যেটা মানে থাকে। আমরাও বিবেক মেলা করি, আমার আসি আর আমার মাথায় বিবেক মেলা কাজ করছে যে কীভাবে এই জিনিসগুলোকে কোনোভাবে অ্যাডজাস্ট করা কি যায় কি না। কাল রাজেশ্রী বাবুর সাথে বসবো দেখবো, কেন আমাদের তো স্টলগুলো ভেতরে যে ওই আমাদের হরিশ মুখার্জি রোডের উপর যদি কোনো কিছু করা যায় তাহলে একটা মানে ভাবছি সেটা মানে এরকম। অর্থাৎ আমাকে তো বাদামতলা থেকে কিছু শিখতে হবে, আর বাদামতলা আসার সঙ্গে মানে একটা ফ্যাক্টর এখানে এই তিনটে চারটে ক্লাব এখানে আছে প্রত্যেকেই মানে একটা কম্পিটিশান চলছে, কিন্তু বাদামতলা আসার সঙ্গে দিয়েই শুরু হয়েছিল এই জায়গাটার মানে এটা শুরুয়াল যাকে বলে। পরবর্তীকালে 66 পল্লীও বাড়লো, তারপরে মুখার্জি নেপাল ভট্টার স্ট্রিটটাও বাড়লো, কিন্তু বাদামতলা হচ্ছে শুরু। তাই আমার মনে হয় তাদের কাছে একটা অনবদ্য কিছু পাওয়া যাবে, নতুনত্ব কিছু পাওয়া যাবে। এই যে কলকাতার উপর মানে বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরির হাটকে তুলে আনা যায় এটাও বাদামতলা দেখিয়ে দিল। তা বাদামতলা তো অনেক কিছু দেখিয়ে সেটাও আমরা দেখলাম, তারপরে বাঁশের কাজ এরকম বিভিন্ন কাপড়ের কাজ এবং ছোটো ছোটো আমি সব যা দেখছি মানে আমি তো প্রায় যাই ওখানে, মাসে একবার অবশ্যই যাই। আমার মনে হচ্ছে যে যারা আসবে দেখবে একবার মেয়েদের মধ্যে ঠিকভাবে রটিয়ে দিতে পারলেই হলো সোনাঝুরির হাট বাদামতলায় পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে। কিন্তু আমার মনে হয় সেটা একটু টাইম লাগে, তাহলে কিন্তু আমাদের মানুষ এর মধ্যে আসবে। আর দেখার মতো সব জিনিস সব আইটেমগুলো আমি দেখছিলাম, তা আমার মনে হয় আগামী দিনে রাজশ্রী বাবু তো এটাকে মেন নেতৃত্ব দিচ্ছে, তাই জন্য আমার মনে হচ্ছে যে ভাববেন না আমরা আপনাদের সাথে আছি, পরের বার বাদামতলার সুবিধা হবে ওরা জানে কীভাবে অ্যাড কালেকশন করতে হয়। এখানে তো প্রচুর লোকের জমায়েত হলে তো অ্যাড এখন সিস্টেম তাই সেটাও পাওয়া যাবে, আর তার সাথে বিক্রি বাড়টাও বাড়বে, সব মিলিয়ে মানে সার্থক হবে আমাদের বাংলার কুটির শিল্প বা সেলফমেড সব প্রোগ্রামগুলো। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর পৌষমেলায় বলেছিলেন যে যে যেখানে সারা বছর নিজের মতো তৈরি করো, তোমার জিনিস ওকে বেচো, ওর জিনিস ওকে বেচো, অর্থাৎ সেই নাম হচ্ছে পৌষমেলা। যেটা এখন আমরা কর্পোরেট মেলা করে ফেলেছি চারিদিকে, সে কর্পোরেট মেলাকে নয়, এটা হচ্ছে একেবারে গ্রামীণ মানুষরা তার নিজের হাতে তৈরি করা ভাবনা চিন্তা দিয়ে পৌষমেলা শুরু হয়। তা আমার মনে হয় এই বাদামতলা সোনাঝুরি আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পৌষমেলাকে অনুসরণ করে হোক, কর্পোরেট মেলা না হোক, এভাবে সাধারণ মেলা হোক, যাতে মানুষের ভিড়ে সেটা একটা অন্যরকম ওয়েলকাম ব্যাপারটা থাকুক। তা আমি সবাইকে ধন্যবাদ দেবো এখানে আমায় ডাকে বাদামতলার মানে যারা সদস্য রয়েছে এর জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি। আপনাদের সমস্ত প্রোগ্রামই সাকসেসফুল হোক, আর হয়ও এই রক্তদান শিবির হবে বোধহয় 5 তারিখ, সেটাও ওনার খুব ভালো হবে, অর্থাৎ অপু আছে আমাদের, আমি তো আছি কোনো ব্যাপার না, আমাকে ডাকলে আমি তো মানে আমি তো বেকার লোক ঘুরে বেড়াই এদিক ওদিক যাই, যদি আমাকে কেউ ডাকে আমার ভালোই লাগে। তা আমার মনে হয় বাদামতলার প্রত্যেকটা প্রোগ্রামই সার্থক হবে, ঠিক আছে, ধন্যবাদ, একদম থ্যাংক ইউ, ধন্যবাদ। দিদি একটা কথা বলবো, আমাকে ছবি অনেক পেয়ে যাবে আপনাদের সাথে, আমি ছবি তুলছি ওরা একটা তুলে।
সাথে উনি জড়িত। তো ওনাকে বললাম, তো উনি বললেন দাদা আছি আপনাদের সাথে, কোনো অসুবিধা নেই। আমরা আরও সাহসটা পেলাম, কারণ উনি বললেন যে আমার হস্তশিল্পীরাও রক্ত দেব। এটা একটা অভিনব উত্তর। আমরা হস্তশিল্পীর সাথে কথা বললাম, প্রত্যেকে বললো হ্যাঁ দাদা ভালো কাজ, আমরা আছি, আমরা ক্লাবের সদস্য সদস্য দিচ্ছি প্রত্যেকে, তার সাথে হস্তশিল্পীরাও দিচ্ছে। এটা একটা আমার মনে হয় খুব অভিনব উদ্যোগ, এবং আমরা চাইছি এই সময় একটা করলাম যে আমাদের দেখে যদি আরও পাঁচটা ক্লাব পড়ে, কারণ অনেকেই তো এই সময়টা ভয় পাচ্ছে দিতে, কিন্তু এতে কোনো ভয় নেই, এবং রক্ত দিলে কোনো ভয় নেই, বরঞ্চ রক্ত সার্কুলেশনটা বাড়ে, তার সক্রিয়তা বাড়ে। এটুকু লোকের মধ্যে এই সামাজিক প্রচারগুলো করার জন্য আজকে বাদামতলা আচার সঙ্গে এই উঠছে রক্ত দিচ্ছে। আমরা তো আশা করছি 100 মতো লোক হবে, কারণ এখন যা পরিস্থিতি তাতে 100 লোক মানে অনেক। কারণ এখন সত্যি কথা বলতে টিভিতে মিডিয়াতে ওই প্যানিকটা দেখে 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 লোক ঘর থেকে বেরোচ্ছেন না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। সেখানে আমাদের এই হস্তশিল্পীরা দিচ্ছেন, এবং আমরা সারা অঞ্চলে নিজেরা গিয়ে গিয়ে প্রচার করেছি। তো আমার মনে হচ্ছে আমরা রেসপন্সটা ভালোই পাবো, সকাল থেকে বেশ রক্ত দান হয়েছে। আর দাদা এই স্বাস্থ্য বিধিকে যখন যার যেরকম পরিস্থিতি, সামান্য কাশিগুলো বলছি তুমি ভাই ডিস্টেন্সে বসো, সাথে সাথে আমাদের একটা সুবিধা পাশেই একটি ওষুধের দোকান আছে বলা আছে, সেখান থেকে নিয়ে সাথে সাথে আমরা ওষুধটা দিয়ে দিচ্ছি। আর সাময়িক লিফ যদি হয়ে গেল ঠিক আছে, যদি মনে হয় না কারো হচ্ছে না, তাকে সাথে সাথে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমরা আগে কোনো অভিজ্ঞতা ছিল না রক্তদান সম্পর্কে, কিন্তু আজকের দিয়ে আমার ভীষণ ভালো লাগে। এরপরে আবার যদি হয় আমি নিশ্চয়ই দেবো। কেমন লাগছে মানবতার একটা দান, রক্তদান একটা মহৎ দান। ব্লাড দিলে পরে অন্যজনের একটা উপকারে আসতে পারি, হঠাৎ কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন, এই রক্ত যোগানটা খুবই আমাদের এতে কম। এখনও পর্যন্ত এমন কোনো কিছু আবিষ্কার হয়নি যে রক্ত তৈরি করা যায়, একমাত্র রক্তদান করলেই এর যোগান দেওয়াটা সম্ভব হয়। এবং আমরা এটা করতে পেরে, আমি এটা করতে পেরে খুবই আনন্দিত যে এই আমার রক্তটা কোনো এক মুহূর্ত রোগী মানে যার নির্বিশেষে তার কাজে লাগবে, এটাকে আমার খুবই মধ্যে অন্যতম করতে পেরেছি। যারা রক্ত দিয়েছেন তাদের সকলকে আমার ধন্যবাদ শুভেচ্ছা, আর বদান্তলাকে আমার কৃতজ্ঞতা তারা এটা সংগঠিত করেছেন। কোভিড পরিস্থিতি খুব খারাপ, প্রচুর মানে ঘরে ঘরে কোভিড হয়ে যাচ্ছে, সেখানে ডোনারের পাওয়াও খুব মুশকিল। সেখানে যে ডোনাররা এসছেন রক্ত দিয়েছেন, যে কোনো সাধুবাদী যাতে যথেষ্ট নয় তাদের পক্ষে, তাই আমি আরেকবার ডোনারদের ধন্যবাদ জানাই। আর এই রক্ত নিশ্চয়ই এখন একটা সত্যি খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অন্য সময় প্রচুর ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, কিন্তু কোভিড পরিস্থিতিতে গত 2 বছর ধরে ক্যাম্পের সংখ্যা অনেক কমে গেছে। ব্লাড ব্যাঙ্কগুলোই এখন রক্তের স্বল্পতায় ভুগছে, তাই আমি এদের ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমাদের শিল্পীরা যারা এসছেন তারা রক্ত দিয়েছেন, তাদেরও আমি ধন্যবাদ জানাবো না। আপনারা মনে রাখবেন, আপনারা রক্ত দিয়ে আমাদের রক্ত ঋণে আবদ্ধ করে দিয়েছেন। সকলে ভালো থাকবেন, নমস্কার। আজ বাদামতলা আসার সঙ্গে সোনাঝুরি হাটের শেষ দিন 9 জানুয়ারি 2022। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন বাদামতলা আসার সঙ্গে সোনাঝুরি হাটের চিত্র। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন এবং বাদামতলা আসার সঙ্ঘর যৌথ উদ্যোগে চলছিল এই সোনাঝুরি হাট। 9 দিনের এই সোনাঝুরি হাটের আজকে শেষ দিন। রাত 8টায় শেষ হবে আমাদের এই বাদামতলা আসার সঙ্গের সোনাঝুরি হাট।
শুনে যাচ্ছি। নদিনে সোনাঝুরি ঘাটের শেষ দিন, বাদামতলা আশার সঙ্গ প্রাঙ্গণ থেকে ক্রিয়েটিভ বেঙ্গলের উদ্যোগে চলছিল এই সোনাঝুরি হাট। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মেলার শেষ এই প্রথম পারুলদহ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পক্ষ থেকে এরকম একটি দোকান বলতে পারেন বা ঠাকুরের প্রচারও বলতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। আমি প্রথমেই বাগানতলা আশা সংঘ ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বা অভিনন্দন দিয়ে চলে বলবো না। তাদের এই যে সুচিন্তিত এত সুন্দর একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ঠাকুর মা স্বামীদের কৃপা যেন তাদের ক্লাবের উপরে অজস্রভাবে জড়িয়ে পড়ে সেই কামনা করব। আর ক্রিয়েটিভ বেঙ্গলের কর্ণধার রাজেশ্রী বাবু আমার বাড়িতেই দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই চেনেন, অনেকে চেনেন না হয়তো। রাজেশ্রী বাবুকে বলার ভাষা আমার নেই, ঠাকুর মা স্বামীদের কাছে প্রার্থনা করি যে রাজেশ্রী বাবু এরকম দূর দূরান্ত থেকে যেন শিল্পীদের তুলে এনে এই ধরনের খুব বড় না হলেও ছোট ছোট করে মানুষের পাশে দাঁড়াতে পারেন, তাদের সহযোগিতা করতে পারেন এই আশাটুকু আমরা রাখবো পারুলদহ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পক্ষ থেকে। আরেকটি যেটা এই মেলাকে নিয়ে আলোকিত করেছে, বাপিদা আমাদের মধ্যে নেই, কিন্তু বাপিদার যে পুত্র ছেলে অভিষেক, অভিষেক চক্রবর্তী না কবি বলে আপনারা পাড়ায় সকলেই চেনেন, ওর যে সহযোগিতা এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা আমরা বলি এই বয়স থেকে, এই ছেলেটিকে দেখলে সত্যি মুগ্ধ হতে হয়।
Thank you.